संपूर्ण स्कूलहरू कोविड प्रोटोकल पालन गर्दै खोलिएपछि कालचिनी सर्कल अन्तर्गत पर्ने विभिन्न प्राइमेरी अनि अप्पर प्राइमेरी स्कूलहरूको निरीक्षण गर्न कालचिनी भिडियो निस्किएको थियो। स्कूलहरूको भ्रमण क्रममा स्कूलमा दिने मध्याह्न भोजनको गुणवत्ता पनि जाँच गर्दै विद्यार्थीहरूसित बसेर भिडियो प्रशान्त वर्मनले मध्याह्न भोजन खाए। यसैबीच विद्यार्थीहरूसित भोजन र पठन पाठनबारे अन्तर्क्रिया पनि गरे। यसबारे भिडियो प्रशान्त वर्मनले के भने सुनौ। এর আগে অনেক স্কুলে ভিজিট করেছিলাম, করার পরে আমি সেখানে যারা সেলফ হেল্প গ্রুপের রাঁধুনিরা আছে তারা রান্না করছে তাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করতাম, এবং যে টাইমে আমি অনেক সময় অনেক স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখি যে মিড ডে মিল টাইম হয়ে গেছে, আমার প্রিয় ভাই বোনেরা মিড ডে মিল খাচ্ছে, তখন আমিও পারলে সেই মিড ডে মিলে তাদের সঙ্গে একসঙ্গে বসে তাদের যে পড়াশোনা হচ্ছে কি না, স্কুলের টিচাররা ঠিকঠাক পড়াচ্ছে কি না, পঠন পাঠন ঠিক হচ্ছে কি না, কতটুকু শিখেছে, ওই মিড ডে মিল খাওয়ার সাথে সাথে একটু গল্প করে নিচ্ছি ভাই বোনদের সাথে। কারণ আমার এখানে যারা এসইউ আছেন, পঞ্চায়েত সমিতি এডুকেশন অফিসার এবং মিড ডে মিল সেলের যে এক্সটেনশন অফিসার আছে, আমি আসার পর কালচিনিগুলোকে আমার প্রত্যেককেই বলেছি আমার যে ভাই বোনেরা স্কুলে মিড ডে মিল চালু আছে সেই স্কুলগুলোতে ভিজিট করতে, এবং সেলফ হেল্প গ্রুপ যারা রান্না করছে তাদের কী সমস্যা, তাদের রান্না করতে গিয়ে কোনো বাসনের সমস্যা আছে নাকি, জলের সমস্যা আছে নাকি, এটা আমাদের রুটিন। কারণ প্রত্যেক দিনই আমরা প্রায় চেষ্টা করি যে স্কুলগুলো ভিজিট করবার, কারণ স্কুলগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা যত ডেভেলপমেন্ট হবে বলুক তত ডেভেলপমেন্ট হবে, কারণ আমরা চাই যে প্রচারের আলোয় শিক্ষাটা আসুক। এবং যেহেতু করোনা পরিস্থিতি পর অনেক দিন পর বিদ্যালয় খুলেছে, তাই আমরা আবার কন্টিনিউয়াস সেই ভিজিটটা করতে চাচ্ছি, কারণ বাচ্চাদের যেন কোথাও কোনো রকম মিড ডে মিল খাওয়ার নিয়ে কোনো অভিযোগ আমার কাছে না আসে। এই জন্য আমি দেখেছি যে কালচিনিগুলোকে বেশিরভাগই 21টি চা বাগান আছে এবং বনবস্তি আছে, এবং এখানে আমি দেখেছি যে আমাদের যে ভাই বোনেরা আছে যারা স্কুলে আসছেন পড়াশোনা করছেন তারা বেশিরভাগের মিড ডে মিল খাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করছে, এবং তারা দেখছি খুব আনন্দের সহিত সেই মিড ডে মিলটাকে তারা গ্রহণ করছে, এবং মিড ডে মিল খাওয়ার পরেও তারা সুন্দরভাবে পঠন পাঠন করছে এবং একত্রিতভাবে বসে তারা মিড ডে মিল যেমন খাচ্ছে তাদের পড়াশোনার আলাপ চাপ সেরে ফেলছে। এবং আমি কিছু কিছু স্কুলে এর আগেও ভিজিট করেছিলাম, যেমন আজকে আমি কিছু স্কুলে ভিজিট করেছিলাম, তাতে দেখতে পাচ্ছি তারা খুব খুশি হচ্ছে যে আমাদেরকে পাশে পাওয়ার পর।